আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল ম্যাচের ফলাফল জানাল রোবট কাশেফ। কাতার বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার লুসাইল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। বাংলাদেশ সময় রোববার রাত 9টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দুটি ফুটবল বিশ্বকাপের শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্ব ফুটবলের 22তম আসরের। এবার ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী করল আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ। আলজাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ ফাইনাল ম্যাচের আগে ফ্রান্সকে এগিয়ে রেখেছে, যেখানে এই রোবট আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 49% আর ফ্রান্সের জয়ের সম্ভাবনা 51% দেখিয়েছে। অপরদিকে রোবট কাশেফ প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে এগিয়ে রেখেছিল 100%, কিন্তু কাশেফের গণনাকে ভুল প্রমাণিত করে সেদিন ব্রাজিলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। এছাড়া সেদিন আর্জেন্টিনাকে নিয়ে কাশেফের করা গণনা মিলে যায়। সেদিন ডাচদের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের এগিয়ে রেখেছিল 52%। শেষ পর্যন্ত মেসিরা এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। এটি একটি সফটওয়্যারের করা ভবিষ্যৎবাণী। চলতি বিশ্বকাপে অংশ নেয়া 32 দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়পরাজয় পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল নির্ণয় করেছে এই রোবট সফটওয়্যারটি। চলতি আসরে 62 ম্যাচের মধ্যে 68% ফল মিলেছে এই রোবটের। ফলাফল কি হয় তা দেখতে ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়া পর্যন্ত। জুনাইদ খান, ইগলুল বাংলা, কা আতার। সবসময় সব খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা নোটিফিকেশনে ওকে করে দিন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।